আজকের কুইজ, বলো তো আমি কে? ফার্স্ট ক্লু, আমি উজ্জ্বল, স্বচ্ছ, বর্ণহীন এবং প্রকৃতিতে সৃষ্ট পদার্থ বিশেষ। আর আমার দেহের প্রধানতম উপাদান হলো কার্বন। বলো তো আমি কে? সেকেন্ড ক্লু, আমি কার্বনের একটি শুদ্ধতম ও গাঢ়তর রূপ। আমাতে প্রতিটি কার্বন পরমাণু অপর চারটি কার্বন পরমাণু দ্বারা চতুস্তলকীয়ভাবে পরিবেষ্টিত ও বন্ধনযুক্ত। আমি স্ফটিক জালিকা বিন্যাসের পার্শ্বকেন্দ্রিক ঘনক শ্রেণীর স্ফটিক। মোট 14টি পরমাণু নিয়ে আমার স্ফটিক কোষ গঠিত হয়। এভাবে আমার একটি অতি বৃহৎ ত্রিমাত্রিক অণুর সৃষ্টি হয়। এবার বলো তো আমি কে? থার্ড ক্লু, আমাকে টুকরো করতে হলে অসংখ্য শক্তিশালী কার্বন বন্ধন ছিন্ন করতে হয়। এ কারণে আমি অত্যন্ত শক্ত। আবার প্রতিটি কার্বন পরমাণু অপর চারটি কার্বন পরমাণুর সাথে দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকায় আমি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এবার নিশ্চয়ই চিনতে পারছ আমি কে? বলো তো আমি কে? ফোর্থ ক্লু, অপরদিকে আমার গঠন পর্যবেক্ষণ করলে দেখা যায় প্রতিটি কার্বন পরমাণু অপর চারটি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, ফলে আমাতে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তাই আমি বিদ্যুৎ পরিবহন করতে পারি না। এতক্ষণে নিশ্চয়ই চিনতে পারছ আমি কে? বলো তো আমি কে? ফিফথ ক্লু, আমার প্রাকৃতিক উপস্থিতি সত্ত্বেও 1893 সালে ফরাসি বিজ্ঞানী ময়সা আমাকে কৃত্রিমভাবে প্রস্তুত করেন। এবার নিশ্চয়ই চিনতে পারছ আমি কে? বলো তো আমি কে? সিক্স ক্লু, কথিত আছে আমাকে সর্বপ্রথম ভারতবর্ষে মূল্যবান হিসেবে খনি থেকে উত্তোলন ও ব্যবহার করা শুরু হয়। আর আমার উজ্জ্বল দ্যুতির জন্য তোমরা আমাকে বহু মূল্যবান ভাবো। এতক্ষণে নিশ্চয়ই চিনতে পারছ আমি কে? বলো তো আমি কে? সেভেন্থ ক্লু, তোমাদের কথা মতো আমি নাকি সবচেয়ে মূল্যবান রত্ন, তাই আমাকে গহনা তৈরিতে ব্যবহার করা হয় এবং আমার চূর্ণ পালিশের কাজে ব্যবহৃত হয়। আবার আমি কঠিন বলে আমার সাহায্যে কাঁচ, পাথর ইত্যাদি কাটা হয়। এছাড়া অতি সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরিতেও আমাকে ব্যবহার করা হয়। এতক্ষণে নিশ্চয়ই চিনতে পারছ আমি কে? বলো তো আমি কে? আসলে আমি হলাম হীরক বা হীরে। তাহলে দেখো, হীরক এতক্ষণ ধরে তার সম্পর্কে এই সব কথাগুলো বলে গেল। সঠিক উত্তর হলো হীরক বা হীরে।